দ্বিতীয় যে বিষয়টি আমি কি খামার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখেই কুমলের কৃষির আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বের বিষয় হচ্ছে, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ভাই খামার করতে গেলে আমাকে কি কি বিষয় জানতে হবে, এমনকি আমি কি কি বিষয় জানতে পারলে অবশ্যই খামার করতে পারবো, সেই বিষয়ে আপনি একটু বিস্তারিত তথ্য জানাবেন, এবং কি খামার যে করবে কাদের জন্য মূলত খামার করে তারা লাভবান হতে পারে, অনেকেই দেখি লসের দিকে যায়, আসলে মূল কারণটা কি আপনি একটু তুলে ধরবেন, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। পুরো আয়োজন জুড়ে আপনারা যদি সাথে থাকেন, অবশ্যই আপনারা যারা খামার দিতে চান, নতুন উদ্যোক্তা হতে চান, তারা অবশ্যই খামার করতে পারবেন। এক নম্বর পয়েন্ট যে আসলে ভাই আমার দ্বারা খামার হবে কি না, এই প্রশ্নটা আপনি নিজেকে নিজেই করুন যে ভাই আসলে আমার দ্বারা খামার হবে কি না, যে আসলে আমি খামার করতে গেলে যে এই পরিশ্রমগুলো করতে হয়, যে শ্রম দিতে হয়, ওই শ্রম আমি দিতে পারবো কি না, সে বিষয়ে আগে আপনাকে নিজেকে প্রশ্ন করুন। নিজেকে প্রশ্ন করার পর যদি আপনি উত্তর পান, যে আনসার পান যে আসলে আমার দ্বারাই খামার করা সম্ভব, আমি সকল বাধাকে উপেক্ষা করে মূলত খামার করতে চাই, তাহলে আপনার দ্বারা খামার করে লাভবান। এই বিষয়টি আমি কি খামার করব, আমি কি কোয়েল পাখির খামার করব, হাঁসের খামার করব, ব্রয়লার মুরগির খামার করব, নাকি সোনালি মুরগির খামার করব, লেয়ার মুরগির খামার করব, আসলে আমি কি খামার দেব, সে বিষয়ে আগে নিজেকে একটু স্থিরভাবে একটু চিন্তা করে আপনি একটা ডিসিশন নেন যে আসলে ভাই আমার দ্বারা এই খামারটা করাই মূলত এই সম্ভব, বা আমার দ্বারা এই খামার করাটাই লাভজনক হবে, এবং কি আমার দ্বারা আমার যেই স্বল্প পুঁজি ওই পুঁজি দ্বারা মূলত আমি এই খামারটা করলে আমার জন্য লাভবান। অনেকেই প্রশ্ন করেন ভাই আমি আসলে কোন খামারটা দিব, কোয়েল পাখির খামার দিব, সোনালি মুরগির খামার দিব, নাকি লেয়ার মুরগির খামার দিব, নাকি ব্রয়লার মুরগির খামার দিব, ভাই আমাকে একটু জানাবেন যে আসলে কোন খামারটা আপনার এখন বর্তমানে লাভের দিকে আছে। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ওইটার দিকে তাকাবেন যে আপনার কাছে কত টাকা পুঁজি রয়েছে, এই পুঁজি কত টাকা রয়েছে, এবং পুঁজিটা কীভাবে ব্যয় করবেন, সেই বিষয়ে আপনাকে সঠিক তথ্য জানতে হবে। কারণ আপনার যদি সঠিকভাবে যদি সঠিক জায়গায় ব্যয় না করতে পারেন টাকা, তাহলেই আপনার জন্য খামারে লস আসবে, শুধু আপনার একটি ভুল সিদ্ধান্তের কারণে। তো আপনারা আপনাদের কাছে যে পুঁজিটা রয়েছে স্বল্প পুঁজিতে খামার করার চেষ্টা করবেন। আমার কাছে পুঁজি রয়েছে 1 লক্ষ টাকা, আমি 3 লক্ষ টাকার চিন্তা করলে আমার জন্য লাভবান না, কারণ আমার কাছে 1 লক্ষ টাকা যেহেতু আছে, আমি চিন্তা করবো যে 1 লক্ষ টাকার ভিতরে কীভাবে আমি আমার ব্যবসাটাকে দাঁড় করাবো, আমি আমার সেই খামারটাকে কীভাবে উপরের দিকে নিয়ে যাব। সেই চিন্তাধারা নিয়ে যারা খামারে করতে চান তাদের জন্য খামার করে লাভবান। আর লাভ লস দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, উপরে আপনি ভরসা রাখতে হবে। যদি ভরসা না রাখেন তাহলে আপনার দ্বারা খামার করে সম্ভব না। আপনি মনে করলেন যে পরিশ্রম করলাম কেন খামারে লস আসলো, সেই চিন্তাধারা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার খামার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি পরিশ্রম করব, দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই বিশ্বাস যাদের রয়েছে তারাই মূলত খামার করতে পারেন। আসলে ভাই যাদের কাছে পুঁজি কম রয়েছে, আমি মনে করি স্বল্প পুঁজিতে 50,000-এর নিচে যাদের টাকা রয়েছে, তারা কোয়েল পাখির খামারটা করলে মূলত তাদের জন্য ভালো। কারণ 1,000 কোয়েল পাখি লালন পালন করতে জায়গার প্রয়োজন, খুব কম জায়গা হলে যথেষ্ট। হচ্ছে যারা ব্রয়লার মুরগির খামার করতে চান, এখন বর্তমানে ব্রয়লার মুরগির খামারটা তেমন কোনো মানে ভালো নাই, যার কারণে অনেকে ব্রয়লার মুরগির খামার করতে চায় না, অনেকেই সোনালি মুরগির খামার করতে চায়, কারণ সোনালি মুরগির চাহিদা অনেক, এবং কি সোনালি মুরগির রেটটা অনেক ভালো পায়, যার কারণে সোনালি মুরগির দিকে অনেকেই দাবিত হয়ে যাচ্ছেন। যারা নতুন খামার করছেন এখন মানে শুরুতেই সোনালি মুরগি এবং কি দেশি মুরগির খামারটা তারা দেওয়ার চিন্তাভাবনা করছেন এবং কি দিচ্ছেন, এখন দেশি মুরগির দিকে দাবিত হচ্ছেন খামারিরা, কারণ অনেক লাভজনক, রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যার কারণে মূলত অনেকে দেশি মুরগির খামার করেন। আর লেয়ার মুরগির খামার করেন অনেকেই, লেয়ার মুরগির খামার করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের লেয়ার মুরগি যারাই খামার করছেন তাদের কিন্তু ইনভেস্ট করতে হয়, অনেক টাকা ইনভেস্ট করতে হয়, তারপরে লাভের মুখ দেখতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যাদের ধৈর্য নেই, যাদের পুঁজি নেই, আমি মনে করি তাদের লেয়ার মুরগির খামার করার কোনো মানে কোনো প্রয়োজন নেই। যাদের টাকা রয়েছে, অর্থ রয়েছে, তারাই মূলত লেয়ার মুরগির খামার নয়, আমি 200 মুরগির লেয়ার মুরগির খামার করতে কত টাকা পুঁজি প্রয়োজন, 500 মুরগির খামার করতে কত টাকা বা কত স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন, সে বিষয়ে আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন, ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো। কোয়েল পাখির খামার নিয়েও আমার ভিডিও রয়েছে,
কম পুঁজির ভিতরে আপনারা যদি খামার করতে চান, আমি মনে করি সর্বপ্রথম কোয়েল পাখির খামারটা করতে পারেন। কোয়েল পাখির খামার করতে গেলে 1000 কোয়েল পাখির খামার যদি করেন তাহলে আপনি প্রাপ্তবয়স্ক যে পাখিটা কিনেন তাহলে আপনার জন্য 35,000 টাকা যাবে এক মোড়ে। 35,000 টাকা হলে 1,000 কোয়েল পাখি নিতে পারেন। তারপরে 1,000 কোয়েল পাখির জন্য জায়গার বেশি প্রয়োজন নেই। 1 স্কোয়ার ফুট জায়গার ভিতরে 60টি কোয়েল পাখি মূলত লালন পালন করা যায়। যে কোয়েল পাখির খাবার খুব কম খায়, একটি কোয়েল পাখি আপনার 1 টাকার খাবার খাবে, দৈনিক একটি ডিম পারবে। একটি ডিম আপনারা বিক্রি করতে পারেন বাজারে পাইকারি রেট 1 টাকা 80 পয়সা, তাহলে একটি ডিমের ভিতরে আপনার থাকছে 80 পয়সা করে, যে 800 টাকা দৈনিক ইনকাম থাকছে। তারপর যে বিষয়টা, এই পাখিটা একটু বয়স্ক হয়ে গেলে তখন ডিম কম দিবে, তখন আপনারা কী করতে পারেন, এটাকে মাংসের জন্য বিক্রি করতে পারেন। মাংসের জন্য বিক্রি করলেও 45 থেকে 50 টাকা বিক্রি করতে পারেন। তো 1,000 পাখি আপনি 35,000 টাকা দিয়ে কিনলেন, তারপর বিক্রি করার সময় 45,000 এবং কি 50,000 টাকা বিক্রি করতে পারেন। তারপর যে মাঝখানে যে ডিম রয়েছে ওই ডিম থেকে অনেক লাভবান হলেন। আর কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক, এবং কি কোয়েল পাখির রোগ খুব কম হয়। একটি মাত্র রোগ হয়, সেটি হচ্ছে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে গেলে আপনার যদি ঠান্ডা অতিরিক্ত হওয়ার আগে যদি আপনি এর চিকিৎসা নিতে পারেন, সুচিকিৎসা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই ঠান্ডা থেকে মুক্তি পাবেন। যে আপনার পাখি যদি ঠান্ডা অতিরিক্ত লেগে যায় তাহলে পাখি মারা যাবে, অতিরিক্ত পাখি মারা যাওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাবেন, তারপরেই মূলত আপনার খামারে লস আসবে। আপনাদেরকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। আর যারা সোনালী মুরগির খামার করতে পারেন, সোনালী মুরগির খামার করতে গেলে 60 দিন বয়সের ভিতরে আপনি সোনালী মুরগিটাকে বিক্রি করতে পারেন। 60 দিন বয়সে 800 থেকে 1100 গ্রাম হবে। যাদের ইয়ে ভালো হয় তাদের 1100 গ্রাম হয়ে যায়। যদি আপনাদের ওয়েটটা বেশি আসে মূলত লাভটা একটু বেশি হয়। যারা দেশি মুরগি লালন পালন করতে চান তারাও দেশি মুরগিও লালন পালন করতে পারেন। এখন বাংলাদেশে দেশি মুরগির চাহিদা অনেক। দেশি মুরগি লালন পালন করলে আপনাদের যে 60 থেকে 70 দিন ওয়েট করতে হবে। তো ওই অনুপাতে মূলত আপনাদের খামার করতে হবে। একটু লং টাইম, একটু লং সময় নেবে। আর যারা ব্রয়লার মুরগি খামার করতে চান তারা অবশ্যই 25 থেকে 30 দিনের ভিতরে লাভ লসের হিসাবটা পেয়ে যাবেন। আর সোনালী কিংবা দেশি মুরগির খামার যদি করতে চান তাহলে আপনারা 60 থেকে 70 দিনের ভিতরে লাভ লসের হিসাবটা আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, সর্বশেষ যদি দিতে চান, আপনি মনে করেন যে স্টুডেন্ট মানুষ, ছোটো মানুষ, খামার করার অনেক শখ, তাই আপনাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটা উপহার দেওয়া। প্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।